অন্ত আমি মানে সোমবার সম্মেলন করি আর কি হর সনিয়া। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে উনাকে বিয়ে করেছি, এটা সম্পূর্ণই মিথ্যে কথা, এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটা এ লজ্জা না লাগে, শরম না লাগে, সি সি ঠু মারি। আপনারা নিউজ করেন, আমি যদি রং থাকি অবশ্যই আমাকে রং প্রমাণ করবেন, আমি যদি রাইট থাকি অবশ্যই আমাকে রাইট প্রমাণ করবেন, এটাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট। ও নাসির মানা গজিলাম তোরে বিয়া নগরিস, বিয়া গরি তামি মানি রে ইয়া কামারের বি, সবাই বিয়া নগরিস। দর্শক আজ এর সব সাইতে আই বেশি খুশি হই কেলা জাননে, যখন নাসির তামি মারে লইয়া না ভিডিও তৈরি করাতে আসিলাম, তখন নাসির ফক্কত নুগ হুঙ্কি আসিল হইয়াদে আর বড় লইয়া রে যারা মাতামাতি গরিব তারা লাই আইনগত ব্যবস্থা লইম। ও বাজি রে হাইয়ে দে কোয়াল, আর তো তো হলিজার ভিতর কুতকুতানি শুরু হইল, এখন দেখি দে অবৈ দেবি আর প্রমাণ মিললে। প্রেক্ষিতে তদন্ত শেষে পিবিআই এর কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেন, যেখানে বলা হয় তামিমা এবং নাসিরের বিয়ে পুরোটাই অবৈধ প্রক্রিয়া হয়েছে। তামিমা দাবি করেছেন যে একটি ডিভোর্স ডিভোর্সের কপি তিনি দেখিয়েছেন যে হ্যাঁ তিনি ডিভোর্স দিয়েছেন। এখন আমরা তাহলে তামিমা রাকিব হোসেন কেন ইকাশটি করলেন যে তালাক প্রাপ্ত হয়েছে, তিনি বলছেন তালাক পায় নাই, সুতরাং আমরা এখানে তদন্তে বিষয় আসি। মানে ইয়াকামরের বিষ, ইয়াকামরের বিষ, আরো জনের বলে এর 8 মাস ধরে গইলা দেখি, এ লজ্জা না লাগে, শরম না লাগে, সি সি ঠু মারি, সি সি। দর্শক এই অবৈধ বিয়ার প্রমাণ তো মিললে ওনারা বেগুনে দেখুন, আজ ইয়ার আর সিটিং এ বসা তৈ দে, আজ ইয়ার সাধু বাসার নগরী কিলা জানো না, আজ ইয়ার সবচাইতে বেশি খুশি হইতে হয় আয়ু। 2 ফেব্রুয়ারি যেতে নাসিরে তামি মারে অবৈধ বাবা কাতা পরিমণির মতো দুমদুমাই দুমদুমাই বিয়া করি ফেলাইল, তখন রাখিব দমা কি আঁকি দেখিলাম বেনা ভজন মাঝে গুমো তুড়ি গোসলাম করি বাদর মতো বাইরে দেখি দে বাবা, আজ হাজার ভাই মোবাইল লালো আর সামনে আয় রে হদে আর মাই বিয়ে করি ফেলাইয়ে আরেকবার আলো গেও ভাইজি রে, এর থেকে লজ্জাজনক কিছু আছে না। তারপরে কি করিল রাকিবে দৌড়াদৌড়ি শুরু করিল, দৌড়াদৌড়ি শুরু করি স্ট্যাথন আইনজীবীর মাধ্যমে মামলা গড়ি দিল। অমা মামলা গড়ি নাসির তামি মাতে তখন গুদগুতানি শুরু হইয়া হলে যাব তোর দুধুভার, তারা আবার সোমবার সম্মেলন আকাঙ্ক করল গলিয়ারে রেসাই দিয়ে উকিল গা আইরে সাফাই ঘাট ইয়া হাইরে বাজি। আজ যে আইনি পদক্ষেপটা নিয়েছিল সেটা সম্পূর্ণ হয় নাই, সেটা হয়তো সম্পূর্ণ উনি ভবিষ্যতে করবেন, কাজে এটা নিয়ে আমরা আলোচনা আর এটা এই আজকের প্রসঙ্গ কিন্তু সেটা না আর কি জাস্ট আপনাদের রিমাইন্ড করছি। মানে কি করে সোনিয়া করছেন সেটা আপনাদের সবারই হয়তো বা বোঝা হয়ে গেছে, তো সেখান থেকে আমি বলবো যে এগুলো উনি যতগুলো কথা যতগুলো বলেছেন শুধু দুইটা জিনিস ছাড়া যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। উনি যা যা বলেছেন তো সেগুলোর সেগুলোর যথাযথ প্রমাণ প্রত্যেকটি কথার প্রমাণ আমাদের আছে। তাই হতে তাই তো গজর ফাঁস দিয়েন বাদে আর গিম ব্যাগ গিম বলে মিশা হতা। অমা এত বড় দুঃসাফাই দিল তো এখন রাখি রাকিবর ওরে যখন এত বড় এখন দুঃসাফাই দিয়ে আমার কম্পিটিশন আসিলাম, এখন এঙ্গুরি ভিডিও তৈরি করি অবাজি হন তামিমা আসলে রাকিবর ডিভোর্স দিননি, অমা এঙ্গুরি ভিডিও বানাই হন মুখান হন বারবার যাইবনি, আজে ভাই এ ভাই 8 মাস বাদ এ ভাই প্রমাণ হইয়ে দে ভাই ওই খুশি লাদ দাঁত কেন করি। দর্শক আয় বেশি হতা না বাড়াই হম, চলন এবার রাকিবর মুগুতুন বিস্তারিত একখানা করি অনারা ফুনন। প্রথম অনুভূতি রাকিব কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, সব কিছু মিলেই যে আমাদের সত্যির জয় হবে এটাই আশা ছিল ইনশাল্লাহ, সেটাই হয়েছে আর কি, যে আমরা সব কিছু প্রমাণিত হয়ে গেছে একদম এভরি সিঙ্গেল সিঙ্গেল সব কিছু যত ডকুমেন্টস ছিল আমাদের সব কিছু প্রমাণ হয়ে গেছে। নিশ্চয়ই এই শ্রমটা সার্থক মানে, এবং একই সঙ্গে পিবিআই এত সুন্দর করে তদন্ত করলো এবং সেই তদন্ত এটাও প্রমাণ হলো যে বিচার আছে বাংলাদেশে, আইন আছে বাংলাদেশে, অবশ্যই এই আশ্বাস এই বিশ্বাসটাও আপনার তৈরি হলো। জি এটা আমার না পুরো মানুষের, আজকে আমার বিজয় না পুরো মানুষের বিজয়, মানে প্রাথমিকভাবে যে জিনিসটা যে এই মানুষ হয়তো বা জানতোও না যে এতটুকু এই বিষয় নিয়ে মামলা করা যায় বা আইনের আইনের আলতায় নিয়ে আসা যায়, তো এইটা হয়েছে যে আমার জন্য না আমাদের যারা এই এই যে আমি যে কেসটায় ভুক্তভোগী এরকম অসংখ্য মানুষ যারা জানে হয়তো বা জানে না বা জানে না কি এটা নিয়ে আইন মামলা করা যায় বা এদেরকে বিচারের আলতায় আনা যায় তো এই বিষয়ে জানে না, তো এখন সবাই জানলো বুঝলো যে না আর মা বলতে চাই এটার জন্য কি পুলিশের কাছে গেলে পুলিশ কি বলবে, কিন্তু দেখলো যে না আমাদের বাংলাদেশ পুলিশ শ্রদ্ধার সাথে বলতেছি যে আমাদের পিবিআই অফিসার পিবিআই যারা আছে কর্মকর্তা
ঊর্ধ্বতর কর্মকর্তা মামু আমাদের মিজানুর রহমান স্যার, তো এক কথায় বাবার সমতুল্য বয়সের লোক, তো উনি এখনও যে পুলিশের পুলিশরা অনেস্ট এটা তো সবসময় ছিল, কিছু কিছু মানুষ পুলিশের জন্য হয়তো বা আমাদের পুলিশের রিপ্রেশন ঘটে, কিন্তু এর মতো দুই একজন পুলিশের এর মতো পুলিশের আমাদের বাংলাদেশে পুলিশের সম্মান আবার তুলে উঠে আকাশ তো সম্মানে উঠাই নিয়ে আসলো আর কি। এবং রাকিব, যেটা সবচেয়ে এখন আজকে আলোচিত এবং আজকে নিউজ, একটু আগে আপনিও বলছিলেন টাইম ফিরলে নিশ্চয়ই সংসার করবেন এবং মানে দুবারও দরকার তার মাকে। না অ্যাকচুয়ালি কি, তাইমা যদি সে আসতে চায়, সে যদি আসতে চায়, সে তো আমার বউই, আইনত সে আমার বউ, যেহেতু সে যে ডিভোর্স দিচ্ছে সেটা তো প্রমাণিত হয় নাই, মানে সে যেটা বলছে যে জাল জালিয়াতি করলো, যে সরকারি কাগজ মানে ডাক বিভাগের কাগজ, যে তারা নকল সিল জাল জালিয়াতি করছে, তারপর ডিভোর্সের নোটিশটা সম্পূর্ণই জালিয়াতি করছে, তো এই নিচু এই এই যে সব কিছুতেই তো মানে আমার যে অভিযোগটা ছিল যে আমি লিগ্যালি ডিভোর্স পাইনি, সেটা প্রমাণিত যেহেতু তাদের যে যা তারা যেটা বলছিল যে না আমরা ডিভোর্স দিছি বা এভরি সিঙ্গেল পেপার, তামিমার কথা এভরি সিঙ্গেল পেপার ইচ অ্যান্ড এভরিথিং ক্রিস্টান ক্লিয়ার তাদের কথা আর কি তারা বলছে সংবাদ সম্মেলনে, তারপরে চ্যানেল 24 নিউজে আপনারা দেখছেন, তো আজকে বলবো আমি একটা বলতে চাই যে তাদের ইচ অ্যান্ড এভরিথিং আর ক্রিস্টান ক্লিয়ার, এই এটা কী বুঝলাম না, এটা একটু আবার মানুষটা যদি বুঝাইতো আর কি কী পেপার তাদের এগুলো ছিল, এটা হলো কথা। এটা আবারও প্রমাণ করে দিলাম যে আসলে সত্যি এটা প্রমাণ করে দিল পুলিশ এবং আর আল্লাহ পাক সত্যের পক্ষে আছে, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ মাসাবিরিন, তো যে বান্দা নাকি ধৈর্য ধরে তারে আল্লাহ অবশ্যই বিজয় দেয়। তো ইনশাল্লাহ আমি আজকে যে এখানে আসছি আল্লাহর রহমত অশেষ আমাদের বাংলাদেশ পুলিশ পিবিআই তদন্তে আমরা সত্যটা তুলে নিয়ে আসছি। যখন আপনি এরকম একটা প্রতিবেদন পিবিআই জমা দিল, প্রথম কাকে ফোন করেছেন বা প্রথম কাকে জানিয়েছেন আপনার এই অনুভূতিটা? আমি প্রথম এই অনুভূতিটা আমি নিজে নিজেই ফিল করতেছিলাম, আমি কাউকে জানাই নাই, কারণ যখন যখন আমি জানছি তখন পর্যন্ত কোর্টে মানে কোর্টে 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 যাচ্ছে আর কি পেপারসটা কোর্টে যাচ্ছে এই রাস্তায় যাচ্ছে, তো যতক্ষণ পর্যন্ত না কোর্টে পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত আমি এই বিষয়টা কাউরেই শেয়ার করিনি। তো কোর্টে পৌঁছানোর পরে আমি এইটা ফার্স্টলি আমি আমার আইনজীবী আর দুজন এই আসলে জানাইতে বলতে কি জানানোর যখন জানাইছি তখন সবাই জানছে, ফার্স্টলি আমরা এই এই যাওয়ার পরেই মানে এমনিতে আমার লেট হয়ে গেছিলো কোর্টে যেতে, জ্যাম ছিল রাস্তায়, তার জন্য আর কি আমি কাউকে জানাইতে পারি নাই, বাট আমি আমি এবং আমার লয়ার ঈশ্বত আপুর সাথে ওই বিষয় নিয়ে কথা বলতেছিলাম, এই জন্য আর কি ফার্স্টলি কি বলে জানাইতে যখন জানাইছি সবাই কি জানাইছে। ওকে, এবং আপনার আশপাশের মানুষ বিশেষ করে পরিবার পরিজন বন্ধু বান্ধব, আমি যে দোকানটাতে আছি এটাও আপনার খুব ক্লোজ ফ্রেন্ড ভাইয়ের মতো ইউসুফ ভাইয়ের এসি মার্ট, সো এরা সবাই কতটা খুশি? খুশি তো খুশি বলতে কি আমরা তো সবসময়ই আমরা সবসময়ই সত্যের পথে ছিলাম, তো আমরা 100% টুডে টুমোরো যে আমরা ভাবছি যে আমাদের পক্ষে আসবে, অবশ্যই আসবে, কারণ এটা এতটাই কনফিডেন্স ছিল যে এখানে যারা পরিমাণ আমাদের কোনো কমতি ছিল না বা ভুল ছিল না, কোনো একটা ভুল কথা বা ভুল একটা কিছু কাগজ আমরা বা ভুল একটা কিছু আমরা এটা মানে শো করি নাই যে আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো ই কাজ করতেছিল না, মানে ভয় বা ভিত্তি কাজ করতেছিল না, তো আমরা আমরা 100% দুই দিন আগে আর পরে এটা পাবো, তো এর জন্য তো আমাদের মধ্যে অসংখ্য আমাদের যে ইসুফ ভাই আছে যে আজকে যে সিমার্ট বিডিতে আমরা বসে আছি যেখানে কথা বলতেছি, এর আগে এখানে বসেই কথা বলছি, তো এই ইসুফ ভাই আমার শুরু থেকেই সাথে ছিল আজকে শেষ পর্যন্ত, তো আমাদের যে কষ্টটা যে আমরা যেটা নিয়ে লড়ছি তো আজকে সেটার সেটার প্রতিফল আমরা পেয়েছি যে আমরা জয় মানে আমরা সত্যটা প্রমাণিত করতে পারছি মানুষের সামনে, কারণ এর আগে হয়তো বা তামিমার বিষয়টা দেখা যেত, তামিমাও কিছু বলতেছে আমিও কিছু বলতেছি, তো দেখা যায় কোনটা মানুষ বিশ্বাস করবে, তো সবচেয়ে বড় কথা হলো যে এখন তো আমিও পিবিআই তো আর আমার কেউ না, সেটা রাষ্ট্রের একটা ইমিগ্রেশন ইসের তদন্তের আইন প্রক্রিয়া সংস্থা আর কি, তো সে তো নিরপেক্ষ, সে যখন তদন্ত করে যেটা পাইছে সেটাই তো সে জমা দিছে, এখন এই তদন্তে তো দেখা গেল যে না এখন তো একটা যে এখন তো আমি বলতেছি না, এখন তো পিবিআই বলতেছে, পিবিআই তদন্তের রিপোর্ট বলতেছে, তো সব মিলে এই দেখতেছে মানুষ পরিষ্কার ভাই খুশি জেলা সেটাঙ্গে বাসা থই দে আর বাসা যদি ওনারা তো বেশি খারাপ লাগে কমেন্ট সেশনত গালালি নগরি আর একানা বুঝাই রহন আয়ান নহইও।
তো এ বিষয়ে যদি অনারাতন ব্যক্তিগত হন মতামত থাকে কমেন্ট বক্সে জায়রে কানাগরি লেখন আর ভিডিও বেশি করে শেয়ার করে দেন।